পরম করুণাময় প্রভুর নামে শুরু করছি। সুফিজম বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি ডিএম রাহাত। এক ভাই প্রশ্ন করেছেন যে ভক্ত এবং শিষ্যের মধ্যে পার্থক্য কি। গুরু ও শিষ্যের শাব্দিক অর্থ একই, অর্থাৎ ভক্ত এবং শিষ্য একই বিষয়। এটা হচ্ছে আবিধানিক অর্থ বা সাধারণ যে অর্থ আছে ভক্ত বা এবং শিষ্যের, সেই দিক দিয়ে কোনো পার্থক্য নেই। কিন্তু মহাজনেরা, জ্ঞানীরা এই দুইটার মধ্যে কিছু সূক্ষ্ম পার্থক্য বের করেছেন বা পার্থক্য করে দিয়েছেন। তবে একটা বিষয়, পার্থক্য না করলে যে আহামরির সমস্যা এরকম না, বা যারা পার্থক্য করেন না তারা যে খুব মহা ভুল করছেন তাও না। এগুলো হচ্ছে যে কিছু স্তরকে একটু আলাদাভাবে বোঝানোর জন্য, দুজন ব্যক্তির যে স্তর রয়েছে সেটা বোঝানোর জন্য সাধকরা বলেছেন যে এটা অমুকের স্তর, এটা অমুকের স্তর, কিন্তু শাব্দিক অর্থ থেকে দেখা যায় দুইটা একই। আচ্ছা, তো ভক্ত কি? ভক্ত হচ্ছে যার হৃদয়ে ভক্তিতে পরিপূর্ণ, অর্থাৎ যার হৃদয় ভক্তি দ্বারা পূর্ণ তিনি হচ্ছেন ভক্ত। আর শিষ্যকে, শিষ্য হচ্ছেন তার হৃদয়কে প্রশ্ন দিয়ে ভরে রেখেছেন, অর্থাৎ যার হৃদয় প্রশ্ন দিয়ে পরিপূর্ণ তিনি হচ্ছেন শিষ্য। ভক্ত গুরুর কাছে কিছুই আশা করেন না, গুরু যেভাবেই রাখুক যখন যেটা বলেন সেটাই করেন, সর্বহালি তিনি গুরুর প্রশংসা করে যান এবং সন্তুষ্ট থাকেন। না তার কিছু জানার আগ্রহ থাকে, না কিছু পাওয়ার। তিনি ভেবে নেন তার জন্য যেটা মঙ্গল গুরু সেটাই করবেন এবং গুরুই সেটা ভালো জানেন। তার ভেতরে শুধুই শ্রদ্ধা এবং ভক্তি এবং প্রেম আর বিশ্বাস, অর্থাৎ ভক্তি বিশ্বাস প্রেম দ্বারা তার হৃদয়টা পরিপূর্ণ গুরুর প্রতি। আর যিনি শিষ্য তার অনেক চাওয়া পাওয়া, অনেক বাসনা, তার মনে অনেক প্রশ্ন, সে অনেক কিছু জানতে চায়, গুরুর অনেক বিষয়ে তার অনেক অভিযোগ থাকে, সব বিষয়ে সে বিশ্বাস করতে চায় না, প্রমাণ চায়, অনেক কথার জন্য সে যুক্তি চায়, দলিল চায়, সে মনকে বুঝাতে পারে না। অর্থাৎ গুরুর প্রতি যার পূর্ণ আস্থা নেই, ভক্তি বিশ্বাস নেই, বা তা যার হৃদয় সম্পূর্ণ প্রেম দ্বারা পরিপূর্ণ না, কখনো প্রেম আসে কখনো থাকে না, এই যে একটা ভাব, এটা হচ্ছে শিষ্যের ভাব। ভক্ত গুরুর রঙে রঙিন হওয়ার চেষ্টা করেন এবং রঙিন হন, অর্থাৎ যিনি গুরুর রঙে রঙিন তিনিই হচ্ছেন ভক্ত। আর শিষ্য হচ্ছেন নিজের রং দ্বারা গুরুর রঙকে বিচার করেন, সেও চেষ্টা করেন গুরুর রঙে রঙিন হতে, তাই তো সে শিষ্য হয়েছে, তা না হলে সে শিষ্যও হতেন না। কিন্তু সে নিজের রং, নিজের স্বভাব, নিজের জ্ঞান দ্বারা গুরুর জ্ঞান, গুরুর স্বভাব, গুরুর রঙকে বিচার করার চেষ্টা করেন। ভক্ত হচ্ছেন তিনি যিনি ফানাফির শায়েখের স্তরকে পার করেছেন এবং ফানাফির রাসুল পর্যন্ত পৌঁছেছেন। সনাতন শাস্ত্রের ভাষায় বলতে গেলে তিনি স্থূল দেশ পার করে প্রবর্ত দেশ পর্যন্ত পৌঁছেছেন, এমন ব্যক্তি হচ্ছেন ভক্ত। আর শিষ্য হচ্ছেন যিনি এখনও ফানাফির শায়েখে রয়ে গেছেন বা স্থূল দেশেই এখনও আছেন, সে এখনও ফানাফির শায়েখ পার করতে পারেননি। এই যে স্তরটা রয়েছে, অর্থাৎ প্রথম স্তর, ফানাফির শায়েখ স্তর পার করার আগ পর্যন্ত যে স্তরটা রয়েছে, এটা হচ্ছে একজন শিষ্যের স্তর। একজন ভক্তের মধ্যে ওলিয়তির গুণ প্রকাশ পেতে থাকে, আর একজন শিষ্যের মধ্যে একজন ভালো মানুষের গুণগুলো প্রকাশ পেতে থাকে। কিন্তু ওলিয়তির স্তর পর্যন্ত, অর্থাৎ একজন ওলির মধ্য থেকে যে ভাব বা যে বিশেষ কিছু প্রকাশ পায়, তা একটি শিষ্যের মাঝ থেকে প্রকাশ পায় না, বরং ভক্তের কাছ থেকে পায়। ভক্ত হচ্ছেন তিনি যিনি মন প্রাণ দিয়ে গুরুর ভজন করে, গুরুকে সন্তুষ্ট করে, গুরুর কাছ থেকে সাধনা লাভ করেছেন এবং সে এখন সাধনায় রত। আর শিষ্য হচ্ছেন যিনি এখনও সাধনা লাভ করেননি, অর্থাৎ গুরু তাকে এখনও সাধনার জ্ঞান প্রদান করেননি, বরং তিনি এখনও শুধুই ভজন করছেন। এখন হয়তো অনেকেই বলবেন সাধনা এবং ভজনের মধ্যে পার্থক্য কী, ওই গুরু শিষ্যের মতোই।
শাব্দিক দিক থেকে কোনো পার্থক্য নেই, পার্থক্য না করলেও কোনো দোষ নেই। কিন্তু মহাজনরা এখানে কিছুটা পার্থক্য করেছেন। ভজন হচ্ছে যা গায়ে খেটে পরিশ্রম করে করতে হয়, আর সাধনা হচ্ছে যার জন্য এরকম শারীরিক পরিশ্রমের দরকার নেই। উদাহরণ দিতে গেলে বলা যায় যে আমরা যে মেডিটেশনের কথা বলি, ধ্যানের কথা বলি, এটা হচ্ছে সাধনা। আর এই যে গুরুকে বাতাস দেওয়া, গুরুর বাড়ি কাজকর্ম করা, গুরুর অন্যান্য সেবা করা, এগুলো হচ্ছে সব ভজন। আর ওই যে নাম জপা বা গুরু যে বিভিন্ন সাধনা দিয়ে দেয় যে বাড়িতে গিয়ে এটা করো বা বিভিন্ন যে পদ্ধতিগুলো বলে দেয়, সেগুলো হচ্ছে সাধনা। তো স্বাভাবিকভাবে প্রথমে গুরু, সব গুরুই ভক্তকে কিছু না কিছু করতে বলে, সেটা কিন্তু এই স্তরের কথা না, এটা সবার জন্যই। কিন্তু বিশেষ কিছু সাধনা রয়েছে যেটা গুরু তার ভক্তের ভজনে সন্তুষ্ট হলেই প্রদান করেন, আমি সেটার কথা বলছি। অর্থাৎ শিষ্য ভজন করেন আর ভক্ত ভজনে গুরুকে সন্তুষ্ট করে সাধনা লাভ করে সাধনা করেন। কয়েকটি দিক দিয়ে গুরু এবং শিষ্যের মধ্যে পার্থক্য দেখানোর চেষ্টা করলাম, কিন্তু আবারও বলছি এই পার্থক্যগুলো না করলে কোনো সমস্যা নেই। শিষ্য এবং ভক্ত একই অর্থে ব্যবহৃত হয়, কিন্তু কেউ যদি পার্থক্য করতে চান যে মর্যাদার দিক থেকে, যে অমুক ভক্ত বা শিষ্য এত ভালো, এত প্রেমিক, এত আশিক, আর উমুকে তো সেরকম না, তার ভিতরে খালি প্রশ্ন, সে খালি যাচাই বাছাই করে, তাহলে দুজনকে এক নামে কীভাবে ডাকি, এরকম পরিস্থিতিতে দুজন ব্যক্তিকে পার্থক্য করার জন্য, অর্থাৎ মর্যাদার দিক থেকে পার্থক্য করার জন্যই মূলত ভক্ত এবং শিষ্যের মধ্যে পার্থক্য করা হয়। আশা করি বুঝতে পেরেছেন। তারপরও যদি কেউ না বুঝতে পারেন তাহলে মন্তব্য করবেন, আমি অন্য কোনো ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব বা কমেন্টে সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।